তোমরা হয়তো প্রায় সকলেই শুনেছো RKVY সম্পর্কে, অর্থাৎ রেল কৌশল বিকাশ যোজনা। এটি মূলত ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে 3 উইকস বা 18 দিনের একটি স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। এর আগে এই সংক্রান্ত 2টি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই সময় কিভাবে তোমরা এই ট্রেনিংয়ের জন্য অফলাইন অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ বিষয়টা নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। তবে এই ট্রেনিংয়ের জন্য পুনরায় নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং এইবার তোমরা সরাসরি অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কিভাবে তোমরা এই ট্রেনিংটি করার জন্য অনলাইনে আবেদন করবে তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটি তোমাদের দেখাবো ও তার পাশাপাশি নোটিফিকেশনে দেওয়া সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তারপরেও যদি এই সংক্রান্ত তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় নিচে কমেন্ট করে জানিও। দেখো, এখানে আমি RKVY এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সরাসরি তুমি এই পেজটিতে আসতে পারবে। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে নোটিফিকেশনস, এর ওপর ক্লিক করবে। যখনই নতুন কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে তার ডিটেলসটি তুমি এখান থেকে চেক করতে পারবে। দেখো, এখানে নোটিফিকেশন নাম্বারটি দেওয়া রয়েছে RKVY/22/03 এবং নোটিফিকেশনটি কবে প্রকাশিত হয়েছে তার ডেটটিও এখানে দেওয়া রয়েছে 11th March 2022, অর্থাৎ বেশ কয়েকদিন হয়ে গেছে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর অনলাইন আবেদনের শুরুর তারিখটি দেওয়া হয়েছিল দেখো 12ই মার্চ 2022 এবং অনলাইনে আবেদন করার লাস্ট ডেট দেওয়া হয়েছে 25শে মার্চ 2022। তাই হাতে আর খুব বেশি সময় নেই, তুমি যদি এই ট্রেনিংটি করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে চাও তাহলে বাড়িতে বসেই তুমি নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে তুমি অ্যাপ্লাই করবে তার স্টেপ বাই স্টেপ কমপ্লিট প্রসেসটি একটু পরে এই ভিডিওতে আমি তোমায় দেখাবো। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো, এই ট্রেনিং সংক্রান্ত এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে তুমি পেয়ে যাবে। যেহেতু প্রথমে আমি নোটিফিকেশনের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব, তাই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করব। নোটিফিকেশনটি ওপেন করার পর প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে নোটিশ ফর দ্য অ্যাপ্লিকেশন অফ রেল কৌশল বিকাশ যোজনা ট্রেনিং প্রোগ্রাম আন্ডার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ফর দ্য ট্রেনিং ইন মান্থ অফ April 2022, অর্থাৎ April 2022 যে ট্রেনিংটি প্রদান করা হবে তার জন্যই এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। তুমি যদি আবেদন করার পর এই ট্রেনিংটি করার জন্য সিলেক্ট হও সেক্ষেত্রে তোমার ট্রেনিংটি হবে এপ্রিল মাসে। এই যোজনার মাধ্যমে যে সমস্ত ট্রেডস বা বিষয়ের ওপর ট্রেনিং দেওয়া হবে সেগুলি দেখো এখানে লেখা রয়েছে, তুমি এখান থেকে একবার এগুলোকে দেখে নিতে পারো। এরপর দেখো এখানে লেখা রয়েছে এলিজিবিলিটি 10th pass এজ 18 to 35 অন ডেট অফ নোটিফিকেশন, অর্থাৎ এই ট্রেনিংটি করার জন্য এলিজিবিলিটি দেখো দেওয়া হয়েছে 10th pass, অর্থাৎ তোমায় মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং তোমার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে অন ডেট অফ নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশন যেই দিন প্রকাশিত হবে সেই দিন অনুযায়ী তোমার বয়স যেন 18 থেকে 35 বছরের মধ্যে হয়। এরপর দেখো লেখা রয়েছে সিলেকশন মেথড, অর্থাৎ কীভাবে এই ট্রেনিংটির জন্য তোমায় সিলেক্ট করা হবে। দ্য পার্সেন্টেজ মার্কস ইন 10th class উইল বি বেসিস অফ মেরিট ফর সিলেকশন, অর্থাৎ তোমার ক্লাস 10 বা মাধ্যমিকে প্রাপ্ত মার্কস পার্সেন্টেজের উপর ভিত্তি করে সিলেকশন করা হবে। তবে যদি তুমি CBSE স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার মার্কস CGPA রূপে দেওয়া থাকে সেক্ষেত্রে CBSE ফর্মুলা অনুযায়ী তোমার প্রাপ্ত CGPAকে 9.5 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করলে পার্সেন্টেজটি বেরিয়ে যাবে। দেখো এখানে পরিষ্কার লিখে দেওয়া রয়েছে অ্যাজ পার ফর্মুলা গিভেন বাই CBSE মাল্টিপ্লাই CGPA উইথ 9.5 টু কনভার্ট CGPA ইন্টু পার্সেন্টেজ। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে অ্যাটেন্ডেন্স, যেহেতু ট্রেনিংটা খুবই অল্প সময়ের 3 উইকস বা 18 দিনের সেক্ষেত্রে 75% অ্যাটেন্ডেন্সটা কম্পালসারি। এরপর নিচে দেখো লেখা রয়েছে পাস ক্রাইটেরিয়া, অর্থাৎ ট্রেনিংটি পাস করার জন্য তার ক্রাইটেরিয়া কী রয়েছে, 55% ইন রিটেন অ্যান্ড 60% ইন প্র্যাকটিক্যাল, অর্থাৎ রিটেন এক্সামে তোমায় 55% নাম্বার অবশ্যই পেতে হবে এবং প্র্যাকটিক্যালে 60% নাম্বার অবশ্যই পেতে হবে পাস করার জন্য। এরপর দেখো নিচে এখানে আদার্স ডিটেলস দেওয়া রয়েছে, এগুলি তুমি এখান থেকে পড়ে দেখে নেবে। 4 নম্বর পয়েন্ট একবার খেয়াল করো, দেখো কী লেখা রয়েছে, ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু গিভ অ্যান এফিডেভিট নোটারাইজ এফিডেভিট উইথ এ নন জুডিশিয়াল স্ট্যাম্প অফ ₹10, অর্থাৎ এই ট্রেনিংটির জন্য তোমায় একটি নোটারাইজ এফিডেভিট করতে হবে 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে। দেখো এখানে একটি এপিডোভিট ফর্ম্যাট রয়েছে যেটি ইস্টার্ন রেলওয়ে কাছাপাড়া ওয়ার্কশপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করেছি। তুমি যদি কাছাপাড়া ওয়ার্কশপে ট্রেনিং করার জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে এই এপিডোভিট ফর্ম্যাটটি তোমায় তৈরি করতে হবে। অ্যাডভোকেটের কাছে তুমি এই ফর্ম্যাটটি দেখালে সে তোমায় 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি নোটারাইজ এপিডোভিট তৈরি করে দেবে। ভিডিওর ডেসক্রিপশনে আমি এই PDF-এর লিঙ্কটি দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি এই এপিডোভিট ফর্ম্যাটটিকে ডাউনলোড করতে পারবে। দেখো এখানে আরেকটি এপিডেভিট ফর্ম্যাট রয়েছে, তুমি যদি কাছাপাড়া ওয়ার্কশপ বাদে ইস্টার্ন রেলওয়ের অন্য যে কোনো ইউনিটের জন্য অ্যাপ্লাই করো সেক্ষেত্রে এই ফর্ম্যাটটি তুমি ব্যবহার করতে পারবে। এই ফর্ম্যাটের লিঙ্কটিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবে। আশা করি এপিডেভিটের বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাতে পারো। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে ইনস্ট্রাকশন ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইন আবেদনের জন্য বেশ কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, এগুলি তুমি এখান থেকে পড়ে দেখতে পারো। তবে একটু পরেই আমি তোমায় কমপ্লিট প্রসেস দেখাবো কীভাবে তুমি অনলাইন অ্যাপ্লাই করবে এই ট্রেনিংটির জন্য। একটা বিষয় এখান থেকে আমি তোমায় বলে দিই, ফর্ম ফিল আপের ডেট দেখো দেওয়া হয়েছে 12/3/2022 থেকে 25/3/2022 তারিখ পর্যন্ত, অর্থাৎ 14 দিন। ঠিক এরপর 6 দিন দেওয়া হয়েছে 26/3/2022 তারিখ থেকে 31/3/2022 তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপলোড করার জন্য।
কী কী ডকুমেন্টস তাকে এখানে আপলোড করতে বলা হয়েছে, স্ক্যান কপিস অফ ম্যাট্রিক, টেন্থ মার্কশিট অর সার্টিফিকেট, ফটো আইডি, নোটারিস এফিডেভিট, মেডিকেল সার্টিফিকেট। তবে চার নম্বর পয়েন্টে এখানে দেখো বলা হয়েছে ডকুমেন্ট আপলোড ইজ নট নেসেসারি। প্রথমে তো এখানে লেখা রয়েছে 6 দিন সময় দেওয়া হবে ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য। ঠিক তার পরের পয়েন্টটি লেখা রয়েছে ডকুমেন্ট আপলোড ইজ নট নেসেসারি, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করাটা প্রয়োজনীয় নয়। দিস ইজ রিকোয়ার্ড টু বি প্রোডিউস ইন অরিজিনাল ইন ইনস্টিটিউট অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং, অর্থাৎ তুমি যখন ইনস্টিটিউটে রিপোর্টিং করতে যাবে, অর্থাৎ যেই ইনস্টিটিউটের জন্য তুমি আবেদন করেছিলে এবং সিলেক্ট হয়েছো, সেই ইনস্টিটিউটে তুমি যখন রিপোর্ট করতে যাবে তখন অরিজিনাল সমস্ত ডকুমেন্টগুলো তোমার সাথে করে নিয়ে যেতে হবে এবং সেখানে প্রোডিউস করতে হবে বা দেখাতে হবে তাদের। এবং রিপোর্টিংয়ের জন্য দেখো এখানে 2 দিন সময় দেওয়া হয়েছে, 1/4/2022 এবং 2/4/2022 তারিখ। কিন্তু ধরো কোনো কারণবশত তোমার এফিডেভিটটা কমপ্লিট হলো না এবং তুমি ডকুমেন্ট আপলোড করতে পারলে না, সেক্ষেত্রে যেহেতু এখানে বলাই রয়েছে ডকুমেন্ট আপলোড ইজ নট নেসেসারি, অর্থাৎ তুমি যেই ইনস্টিটিউটে চান্স পেয়েছো বা সিলেক্ট হয়েছো সেখানে তুমি রিপোর্ট করতে যাবে 1 তারিখ অথবা 2 তারিখে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে। এরপর দেখো এখানে লেখা রয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড, ম্যাট্রিকুলেশনের মার্কশিট অর্থাৎ তোমার মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইন কেস অফ ডেট অফ বার্থ নট মেনশনড অন মার্কশিট, অর্থাৎ তোমার মাধ্যমিকের মার্কশিটে যদি ডেট অফ বার্থ মেনশন করা না থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেটটিও তোমার সাথে করে নিয়ে যেতে হবে। তবে এক্ষেত্রে আমি বলবো তোমার মাধ্যমিকের মার্কশিটে যদি তোমার জন্ম তারিখ উল্লেখ করাও থাকে তবুও তুমি মাধ্যমিকের সার্টিফিকেটটি সাথে করে নিয়ে যাবে। স্ক্যান ইমেজ অফ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, ফটো আইডেন্টিটি প্রুফ সাচ অ্যাজ আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড, প্যান কার্ড, অর্থাৎ ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে এইগুলির মধ্যে থেকে যে কোনো একটি তুমি সাথে করে নিয়ে যাবে, যেমন আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, রেশন কার্ড অথবা প্যান কার্ড। এপিডোপিট অন রুপিস 10 নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, অর্থাৎ 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে একটি এপিডোপিট ফরম্যাট, যেটি একটু আগেই আমি তোমায় দেখালাম। এবং সবশেষে দেখো লেখা রয়েছে মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ যে কোনো একজন MBBS ডাক্তারের কাছ থেকে তুমি যেই ট্রেনিংটি করার জন্য ফিট সেই সংক্রান্ত একটি মেডিকেল সার্টিফিকেট অবশ্যই তোমার সাথে করে নিয়ে যেতে হবে। এরপর এখানে দেখো লেখা রয়েছে ইমেজ সাইজ ফর আপলোডিং, অর্থাৎ অনলাইন আবেদনের সময় তুমি যে ইমেজ ফাইলগুলি আপলোড করবে সেগুলির বিষয়ে এখানে বলা হয়েছে, সেগুলি JPEG বা JPG ফরম্যাটে হতে হবে। এবং ফটোগ্রাফের ক্ষেত্রে দেখো বলা হয়েছে 10 KB থেকে 200 KB মধ্যে, সিগনেচারের ক্ষেত্রে বলা হয়েছে 4 KB থেকে 30 KB মধ্যে, ডকুমেন্টসের ক্ষেত্রে বলা হয়েছে 50 KB থেকে 200 KB মধ্যে। এরপর এখানে দেখো লেখা রয়েছে মেডিকেল ফিটনেস, ক্যান্ডিডেট শুড বি মেডিকালি ফিট ইন আন্ডারগো ট্রেনিং, ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু সাবমিট ফিটনেস সার্টিফিকেট ফ্রম এ রেজিস্টার্ড MBBS ডক্টর। একটু আগে আমি তোমায় বললাম একজন MBBS ডক্টরের কাছ থেকে তোমায় একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, যেখানে লেখা থাকবে তুমি এই ট্রেনিংটি করার জন্য ফিট, সার্টিফাইং দ্যাট ক্যান্ডিডেট ইজ ফিট টু আন্ডারগো ট্রেনিং ইন ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্ট অ্যান্ড ইজ ফিট উইথ রেসপেক্ট টু ভিজুয়াল, হেয়ারিং, মেন্টাল কন্ডিশন অ্যান্ড ইট ইজ নট সাফারিং ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ। তুমি যখন মেডিকেল সার্টিফিকেটটি নিতে যাবে তখন এই পোর্শনটুকু শুধু ডাক্তারকে দেখাবে, তাহলেই সে তোমায় সার্টিফিকেটটি তৈরি করে দেবে। এরপর নিচে এখানে দেখো লেখা রয়েছে স্টাইপেন্ড, রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন উইল নট বি লাইবেল টু পে এনি স্টাইপেন্ড টু দ্য ট্রেনিজ, অর্থাৎ এই ট্রেনিংটি করার জন্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের কোনো প্রকার স্টাইপেন্ড প্রদান করবে না, শুধু ট্রেনিংটি কমপ্লিট করার পর তোমাদের একটি সার্টিফিকেট প্রদান করা হবে। এখানে আরও বেশ কিছু পয়েন্ট দেওয়া রয়েছে, তুমি এগুলি এখান থেকে একবার পড়ে দেখে নেবে। যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল সেগুলি আমি এখানে হাইলাইট করে দিয়েছি এবং সমস্ত বিষয়গুলো নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করেছি। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে তোমরা এই ট্রেনিংটির জন্য অনলাইন অ্যাপ্লাই করবে। দেখো পুনরায় আমি RKVR অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে ওপেন করে নিয়েছি। ওপরে এখানে দেওয়া 3 লাইনে ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে সাইন ইন অর সাইন আপ। তুমি যদি এই ট্রেনিংটির জন্য অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে এই ওয়েবসাইটে তোমায় প্রথমে সাইন আপ বা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য এখানে তুমি ক্লিক করবে। এরপর স্ক্রল করে নিচে আসলে তুমি দেখো এখানে লেখা রয়েছে সাইন আপ। যেহেতু প্রথমবার তুমি এই ট্রেনিংটির জন্য অ্যাপ্লাই করছো এই ওয়েবসাইটের মাধ্যমে, তাই তোমায় এই ওয়েবসাইটে ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে যখনই কোনো নোটিফিকেশন প্রকাশিত হবে তখন তোমায় পুনরায় আর সাইন আপ করতে হবে না, তুমি সরাসরি এখানে তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করবে এবং সেই নোটিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে দাও সাইন আপের উপর ক্লিক করবে। প্রথমে এখানে তুমি তোমার ফার্স্ট নেম এন্টার করবে, যদি তোমার কোনো মিডিল নেম থাকে তাহলে এখানে তুমি তোমার মিডিল নেম এন্টার করবে এবং এখানে তুমি তোমার লাস্ট নেম এন্টার করবে। এরপর এখানে তুমি তোমার একটি ভ্যালিড ইমেল আইডি এন্টার করবে, এখানে তোমার মোবাইল নাম্বার এন্টার করবে, এখানে তোমার ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্ম তারিখটি সিলেক্ট করবে। এরপর এখানে তোমার আধার নাম্বারটিকে এন্টার করবে, আধার নাম্বারটা ম্যান্ডেটরি নয়, চাইলে তুমি এন্টার করতেও পারো আবার নাও করতে পারো, তবে যদি তোমার আধার নাম্বার থাকে সেক্ষেত্রে তুমি এখানে আধার নাম্বারটি এন্টার করে দেবে। এরপর এখানে তুমি একটি পাসওয়ার্ড এন্টার করবে, অর্থাৎ যেই পাসওয়ার্ডটি তুমি রাখতে চাও সেই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য দ্বিতীয়বার এখানে এন্টার করবে। সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পর এখানে দেওয়া সাইন আপের উপর ক্লিক করবে। দেখো এখানে একটি লেখা চলে এসেছে, ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড, প্লিজ চেক ইউর মেল বক্স অ্যান্ড ভেরিফাই, অর্থাৎ সাইন আপ করার সময় তুমি যে ইমেল আইডি এন্টার করেছিলে সেই ইমেলে তোমায় একটি ভেরিফিকেশন মেল সেন্ড করা হবে, সেটি তোমায় ভেরিফাই করতে হবে। দেখো আমি মেলটি ওপেন করে নিয়েছি, এখানে ওপরে লেখা রয়েছে ভেরিফাই ইউর মেল এবং স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে একটি ভেরিফিকেশন লিঙ্ক দেওয়া রয়েছে, এর ওপর ক্লিক করবে। দেখো এখানে লেখা চলেছে থ্যাংক ইউ ফর ইউর ইমেল কনফার্মেশন, নাও ইউ ক্যান লগ ইন ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমার ইমেল আইডি সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে, এরপর আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবো।
পুনরায় আরকে ভিআর অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করে স্ক্রল করে নিচে আসবে এবং দেখো এখানে নিচে লেখা রয়েছে লগ ইন হিয়ার, এর উপর ক্লিক করবে। এরপর এখানে সাইন আপের সময় তুমি যে ইমেল আইডি এন্টার করেছিলে সেটি এন্টার করবে, এখানে তুমি তোমার পাসওয়ার্ডটি দেবে, এরপর লগ ইনের উপর ক্লিক করবে। দেখো আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে এবং এখানে দেওয়া থ্রি লাইনে ক্লিক করলে আমার নামটি শো করছে। নামের পাশে দেওয়া ডাউন অ্যারোতে ক্লিক করলে আরও বেশ কয়েকটি অপশন দেখো এখানে দেওয়া রয়েছে, প্রোফাইল, এমপ্লয়মেন্ট, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট। অ্যাপ্লাই করার জন্য প্রথমে তোমার প্রোফাইলটিকে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে, তার জন্য এখানে দেওয়া প্রোফাইলের উপর ক্লিক করবে। দেখো প্রথমে এখানে লেখা রয়েছে আপডেট প্রোফাইল, অর্থাৎ প্রথমে তোমার প্রোফাইলটিকে আপডেট করতে হবে, যেমন তোমার পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস, এডুকেশন, আপলোড। আপলোডের ক্ষেত্রে অর্থাৎ তোমার ফটোগ্রাফ, সিগনেচার, এই সমস্ত বিষয়গুলো তোমায় আপলোড করতে হবে। প্রথমে দেখো এখানে লেখা রয়েছে ক্যান্ডিডেট নেম, এখানে তুমি তোমার নামটি দেখতে পাবে, এখানে তুমি তোমার ফাদার্স নেম এন্টার করবে, এখানে তুমি তোমার মাদার্স নেম এন্টার করবে, এখান থেকে তুমি তোমার জেন্ডার সিলেক্ট করবে, মেল, ফিমেল অথবা আদার, এক্ষেত্রে আমি ফিমেল সিলেক্ট করছি। এরপর এখান থেকে তুমি তোমার ব্লাড গ্রুপ সিলেক্ট করবে, আমি যার জন্য ফর্মটি অ্যাপ্লাই করছি তার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, তাই আমি এখান থেকে ও পজিটিভ সিলেক্ট করছি। এরপর এখানে দেখো লেখা রয়েছে ক্যাটাগরি, এখান থেকে তুমি তোমার ক্যাটাগরিটি সিলেক্ট করবে, অর্থাৎ তুমি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যেই ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরিটি তুমি এখান থেকে সিলেক্ট করবে, এক্ষেত্রে আমি এসসি সিলেক্ট করছি। সমস্ত কিছু ফিল আপ করা হয়ে গেলে এখানে দেওয়া নেক্সটের উপর ক্লিক করবে। এরপর দেখো পরবর্তী স্টেপ, অর্থাৎ এডুকেশনাল ডিটেলসের পেজটি ওপেন হয়ে গেছে। প্রথমে দেখো এখানে লেখা রয়েছে টেন্থের বোর্ড, অর্থাৎ তোমার মাধ্যমিকের বোর্ডটি তুমি এখান থেকে সিলেক্ট করবে। এখান থেকে আমি সিলেক্ট করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ WBBSE। তুমি তোমার টেন্থের বোর্ডটি এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে তোমার মার্কশিটের নাম্বারটি তুমি এন্টার করবে, এখানে টেন্থের পার্সেন্টেজ, অর্থাৎ তুমি টেন্থে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেই পার্সেন্টেজটি তুমি এখানে এন্টার করবে। এরপর এখান থেকে তুমি ইয়ার সিলেক্ট করবে, অর্থাৎ কোন বছর তুমি মাধ্যমিক পরীক্ষা পাস করেছো। সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পর এখানে দেওয়া নেক্সটের উপর ক্লিক করবে। এরপর দেখো পরবর্তী স্টেপটি ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা রয়েছে করেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ এখানে তুমি তোমার অ্যাড্রেসটি ফিল করবে। সঠিকভাবে তোমার অ্যাড্রেসটি ফিল করার পর এখানে দেওয়া নেক্সটের উপর ক্লিক করবে। দেখো এখানে আপলোড ডকুমেন্টসের পেজটি ওপেন হয়ে গেছে, প্রথমে এখানে লেখা রয়েছে ফটো এবং নিচে দেখো এখানে লেখা রয়েছে ইমেজ সাইজ 15KB to 50KB, অর্থাৎ তোমার ফটোর যে সাইজটি সেটি 15KB থেকে 50KB মধ্যে হতে হবে। চুজ ফাইলে ক্লিক করে তুমি তোমার ফটোগ্রাফটিকে সিলেক্ট করে নেবে। এরপর সিগনেচারটিকে আপলোড করার জন্য এখানে দেওয়া চুজ ফাইলের উপর ক্লিক করে তুমি তোমার সিগনেচারের ফাইলটিকে সিলেক্ট করে নেবে। সিগনেচারের ক্ষেত্রে দেখো এখানে সাইজ দেওয়া হয়েছে 5KB থেকে 30KB মধ্যে। ফটো এবং সিগনেচারের ফাইলটিকে চুজ করার পর এখানে দেওয়া আপডেটের উপর ক্লিক করবে। দেখো এখানে একটি পপ আপ মেসেজ চলে এসছে এবং লেখা রয়েছে প্লিজ রিভিউ ইউর ডিটেলস এগেইন, ইউ আর নট অ্যালাউড টু চেঞ্জ ইউর পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ডিটেলস এগেইন, অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি তোমার সমস্ত ডিটেলসগুলিকে পুনরায় একবার চেক করে দেখে নাও, কারণ পরবর্তীতে তুমি তোমার পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলসগুলিকে আর চেঞ্জ করতে পারবে না। যদি তোমার মনে হয় সমস্ত ডিটেলসগুলো সঠিক তুমি ফিল আপ করেছো সেক্ষেত্রে এখানে দেওয়া ওকের উপর ক্লিক করবে। এরপর পুনরায় দেখো আপডেট প্রোফাইলের পেজটি ওপেন হয়ে গেছে, নিচে আমি সমস্ত ডিটেলস যেগুলি এন্টার করেছিলাম সেগুলি এখানে শো করছে। এরপর এখান থেকে পুনরায় নেক্সট করবে, সমস্ত ডিটেলসগুলি এখানে শো করছে, নেক্সট, নেক্সট। দেখো এখানে আমার ফটোগ্রাফ এবং সিগনেচারটিও চলে এসছে, অর্থাৎ আমার সমস্ত ডিটেলসগুলি সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। দেখো এখানে লেখা চলে এসছে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ আমার প্রোফাইলটি সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। ইউ ক্যান নাও অ্যাপ্লাই ফ্রম অ্যাপ্লিকেশন ট্যাব, অর্থাৎ আমি এবার ফর্মটি অ্যাপ্লাই করতে পারবো। হোমের ওপর ক্লিক করবে। এরপর এখানে নিচে আসলে তুমি দেখতে পাবে লেখা রয়েছে অ্যাপ্লাই হেয়ার, এর উপর ক্লিক করবে। প্রথমে দেখো এখানে লেখা রয়েছে নোটিফিকেশন নাম্বার, এখান থেকে তুমি নোটিফিকেশন নাম্বারটিকে সিলেক্ট করবে, এখান থেকে তুমি স্টেট সিলেক্ট করবে, এক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। এরপর এখান থেকে তুমি ইনস্টিটিউট নেম চুজ করবে, অর্থাৎ তুমি যেই ইনস্টিটিউটে ট্রেনিংটি করতে চাও, এক্ষেত্রে আমি চুজ করবো মাল্টিডিসিপ্লিনারি সুপারভিজার্স ট্রেনিং সেন্টার অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্কশপ ট্রেনিং সেন্টার KPA, অর্থাৎ কাঁচরাপাড়া। এরপর এখানে দেওয়া সার্চের উপর ক্লিক করবে। দেখো এখানে ইনস্টিটিউট অ্যাড্রেসটি চলে এসছে মাল্টিডিসিপ্লিনারি সুপারভিজার্স ট্রেনিং সেন্টার অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্কশপ ট্রেনিং সেন্টার KPA, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল, 74-31-45। এরপর এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, যদি এই ট্রেনিং সংক্রান্ত কোনো তোমার হেল্প প্রয়োজন হয় সেক্ষেত্রে এইখানে তুমি মেল করতে পারো। এরপর নিচে আসলে দেখো এখানে লেখা রয়েছে অ্যাভেলেবল ট্রেনিং শিডিউলস, অর্থাৎ কোন কোন ট্রেডস রয়েছে যেই সমস্ত ট্রেডসগুলির উপর তুমি কাঁচরাপাড়াতে ট্রেনিং করতে পারবে। এখান থেকে আরেকটি ইনস্টিটিউট আমি চুজ করে তোমায় দেখাচ্ছি। দেখো এখানে লেখা রয়েছে মাল্টিডিসিপ্লিনারি ওয়ার্কশপ ট্রেনিং সেন্টার LLH CNW ওয়ার্কশপ ER, এটি সিলেক্ট করছি। এরপর সার্চ করব, স্ক্রল করে নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে ইনস্টিটিউট অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং এখানে দেওয়া রয়েছে অ্যাভেলেবল ট্রেনিং শিডিউলস। দেখো লিলুয়াতে কোন কোন ট্রেডসগুলো রয়েছে, ইলেকট্রিক্যাল, মেশিনিস্ট, ওয়েল্ডিং, ফিটার। এইভাবে তুমি যেই ট্রেডের ওপর ট্রেনিংটি করতে চাও সেই ট্রেডটিকে এখান থেকে খুঁজে দেখতে পারো কোন ইনস্টিটিউটে সেই ট্রেডটি আছে। অবশ্য সমস্ত ইনস্টিটিউটগুলো তোমার বাড়ির সামনে নয়, এটাও তোমায় দেখতে হবে যে তোমার বাড়ির সামনে কোন ইনস্টিটিউটটা রয়েছে। যেমন আমার বাড়ির সামনে কাঁচরাপাড়া, তাই আমি কাঁচরাপাড়া সিলেক্ট করব।
এবং এখান থেকে আমি চুজ করব ফিটার। ফিটারের পাশে এপ্রিল মাসে তোমাদের যে ট্রেনিংটি হবে তারিখের সম্ভাব্য তারিখ এখানে দিয়ে দেওয়া হয়েছে 4 এপ্রিল 2022 থেকে 25 এপ্রিল 2022 তারিখ পর্যন্ত। অ্যাপ্লাই করার জন্য এখানে নিচে দেওয়া অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবে। দেখো এখানে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করার পর নিচে এখানে প্রেফারেন্স চলে এসেছে। ফার্স্ট প্রেফারেন্সে আমি ফিটার চুজ করলাম। মোট আমি 3টে প্রেফারেন্স দিতে পারবো, ফার্স্ট সেকেন্ড থার্ড। যেহেতু এখানে দুটো অপশন রয়েছে ফিটার এবং ইলেকট্রিক্যাল, তাই এখানে দুটোই প্রেফারেন্স আমি দিতে পারবো। এরপর দ্বিতীয় অপশনে আমি চুজ করছি ইলেকট্রিক্যাল। দেখো এখানে সেকেন্ড প্রেফারেন্সে ইলেকট্রিক্যাল অপশনটি চলে এসেছে। এরপর নিচে দেখো এখানে সাবমিটের অপশন দেওয়া রয়েছে, এর উপর ক্লিক করবে। দেখো এখানে একটি পপআপ মেসেজ চলে এসেছে, ইউ ক্যান নট চেঞ্জ ইউর প্রেফারেন্স এগেইন, আর ইউ শিওর টু সাবমিট, অর্থাৎ তুমি কিন্তু এরপর তোমার প্রেফারেন্সটি চেঞ্জ করতে পারবে না। যদি তোমার মনে হয় যে তুমি তোমার প্রেফারেন্সটি চেঞ্জ করতে চাও, সেক্ষেত্রে এখান থেকে তুমি রিসেট করতে পারো। তাহলে পুনরায় তোমার সামনে অ্যাপ্লাইয়ের পেজটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আগের বারের মতোই একইভাবে তুমি নোটিফিকেশনটি সিলেক্ট করবে। এখান থেকে তুমি স্টেট সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল, এবং এখান থেকে তুমি ইনস্টিটিউট নেমটি সিলেক্ট করবে, সার্চ। এরপর স্ক্রল করে নিচে আসবে এবং তোমার যদি মনে হয় না তুমি ইলেকট্রিক্যালটি আগেতে যাও, তাহলে সেক্ষেত্রে তুমি ইলেকট্রিক্যাল প্রথমে চুজ করবে, তারপর এখান থেকে তুমি ফিটার চুজ করবে। তবে এক্ষেত্রে আমি ফার্স্ট প্রেফারেন্সে ফিটার রাখবো, তাই ফিটারটি সিলেক্ট করছি। এরপর সেকেন্ড প্রেফারেন্সে আমি ইলেকট্রিক্যাল রাখবো, তাই ইলেকট্রিক্যাল সিলেক্ট করছি। এরপর এখান থেকে সাবমিটের উপর ক্লিক করবে। ওকে, দেখো এখানে আমার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লাইয়ের প্রসেসটি তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি এরপর তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে আর কোনো প্রকার সমস্যা হবে না। যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে অবশ্যই আমায় নিচে কমেন্ট করে জানাতে পারো। সবশেষে বলবো, যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ।